করার বিষয় হইল তারা দেখবা আপনারা ধৈর্য সহকারে ন্যায়সঙ্গত দাবির মধ্যে থাকুক। এতে গিয়ে যে সমস্ত আপনাদের লজিস্টিক সাপোর্ট দরকার ইনশাআল্লাহ সিলেক্টে বা সব সময় আছে ব্যবসায়ীদের। আসলে সিলেট জেলার একটা সংগঠন বৃহত্তর সিলেটের একটা এক ক্লাস চেম্বার, এই চেম্বারে আমরা ব্যবসায়ী সব মেম্বার হবে এমন কোনো কথা না, সব ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করাই হলো সিলেট চেম্বারের মূল কাজ। ব্যবসায়ীদের যে কোনো বিপক্ষ যদি বিরোধ লাগে সেটাকে সমাধান করা, বাকি অন্যান্যগুলো তো আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম সিলেট প্লেজার মার্কেটে ব্যবসায়ীদের সাথে এই ল্যান্ডলর্ড তাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে। তো এটা কতটুকু হয়েছে বিরোধটা সেটা পরিদর্শন লাগে। আজকে আমরা এখানে আসছি আর আমরা যতটুকু পরিদর্শন করে দেখতে পেলাম যে এটা বিল্ডিংটা চারতলা না ছয়তলা আটতলা এটা আসলে আমরা আদ্রত জানি না, এটা সিটি কর্পোরেশন বলতে পারবে বলা মতে, এবং তার ইঞ্জিনিয়ার থাকতে হবে, এক্সপার্ট ছাড়া তো হবে না। সেটা আমরা তাদেরকে এই প্রসঙ্গে আমরা বলেছি ব্যবসায়ী এই প্লেজা মার্কেটের ব্যবসায়ীদেরকে যাতে তারা এই ব্যাপারটা সঠিকভাবে এক্সপার্ট দিয়ে সিটি ইঞ্জিনিয়ার দেওয়া করে হোক, এটা ছয়তলা পাঁচতলা দশতলা যদি চারতলা পর্যন্ত তাকে, তাহলে আমরা অবশ্যই আমরা তাদের ব্যবসায়ী যে প্লেজা মার্কেটের ব্যবসায়ী সমিতিকে আমরা সহযোগিতা করব। প্লাস আর একটা সৌন্দর্য বাইরে অনেক বড় প্রশস্ত, সামনে যেরকম রাস্তা ছিল ওইরকম তার পিছনে তো এই ধরনের ছিল, কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে এই রাস্তাটা ভেঙে সিঁড়িটা ছোটো করা হয়েছে, হয়তো সম্ভবত এইখানে দুইটা দোকান বা জমিদার করতে চাচ্ছে হয়তো একটা পয়সা ইনকামের জন্য। সে ব্যাপারে সিটি কর্পোরেশন সহ যদি আলো বাতাসে যদি কোনো সমস্যা হয় সেটা আমি যে কোনো সমস্যার সমাধান করতে হলে উভয় পক্ষ বসে সমাধান করাটা এটাই আমি মনে করি প্রযোজ্য। আসসালামু আলাইকুম, আমি সিলেট প্লাজার একজন ব্যবসায়ী। আমরা চেম্বার অফ কমার্সের সম্মানিত পরিচালকবৃন্দ আমাদের মার্কেটে আসায় আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের দুঃসময়ে আমাদের পাশে উনি ওনারা থেকেছেন। আমাদের যে সমস্যা বিশেষ করে পিছনের যে সিঁড়িটা ভেঙেছে আর ওখানে যে দোকানপাট করবে আমাদের আলো বাতাস বন্ধ হয়ে যাবে, এইটার জন্য আমাদের মূল দাবি। আর যদি ছয়তলা সাততলা দিতে চায় সিটি কর্পোরেশন যদি অনুমোদন দেয় আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মূল দাবিটা হচ্ছে পিছন দিক দিয়ে যে বহির্গমনের যে রাস্তা, হঠাৎ করে যদি ভূমিকম্প হয় অথবা আগুন লাগে আল্লাহ না করুক, আমাদের একশো বিশটা দোকানদারের টোটাল কর্মচারী সহ 360 জন কর্মচারী হবে। দ্রুতগতিতে আমরা লামার বর্তমানে যে চিড়িটা দিয়েছেন উনি খারা সিঁড়ি দিয়ে দিয়েছেন, এই সিঁড়ি দিয়ে আমরা বহির্গমন করা মোটেই সম্ভব না। এবং আমাদের চেম্বার সদস্যবৃন্দ সরাসরি দেখছেন এই জিনিসটা যে আমাদের এদিকে দিয়ে চলাচল করা সম্ভব নয়। আর ওনারা যে ব্যবস্থা নেবেন আমাদের সাথে থাকবেন, আমরাও ওনাদের সাথে একত্রতা ঘোষণা করব এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার আমরা চাই। আমরা কোনো কিছু নিয়ে আপত্তিকর কিছু করতে চাচ্ছি না। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের চেম্বারের চেম্বারের সদস্যবৃন্দ এই মার্কেট পরিদর্শন করে গেছেন। আমরা চাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে এটা সমাধান হোক, আমরা কোনো প্রতিপক্ষ নাই। আমরা সামন দিকে যদি কোনো কিছু করুন আমরা যা প্রয়োজন এর জন্য আমরা ব্যবস্থা করতেই হবে। আর পিছনে যে বন্ধ করছেন এটা আমরা না বিশ্বাস, সব কিছু হয়ে যায় ওইটাই আমাদের মূল দাবি। আর তাই যদি সাততলা পাঁচতলা করুন এটা তান ব্যক্তিগত ব্যাপার এবং সিটি কর্পোরেশনের ব্যাপার সরকারের ব্যাপার, হ্যাঁ সামনে পিছনে কিছু আমরা দেখতে চাই না, আমরা করতে দিব না ইনশাল্লাহ। ধন্যবাদ। ব্যবসায়ী প্লাজা মার্কেটের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্লাজা মার্কেটের চেম্বারস অফ কমার্সের সকল পরিচালক বৃন্দকে আমরা ধন্যবাদ জানাই এবং তারা যাই পরিদর্শন করে গেছেন এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ।
পরবর্তীতে যাতে এই ধরনের কোনো কিছু না হয় সেজন্য আমরা সজাগ থাকব এবং ইনশাআল্লাহ এটার বিরোধিতা যা করার আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার একটাই দাবি, সিটি কর্পোরেশন কাছে আমরা দাবি দিয়ে আসছি, দরখাস্ত দিয়ে আসছি। আমার দাবি থাকবে যে সিটি কর্পোরেশনের কাছে এই অবৈধ স্থাপনাগুলো যাবে পরে করা যায়, মানে উচ্ছেদ করে আমাদের প্লাজা মার্কেটের ব্যবসায়ীবৃন্দের আজীবন ব্যবসা করার সুযোগ দান করেন। আর যাতে এই যে সিঁড়ি ব্যাংকে ফেলেছে সেই সিঁড়িটা আমাদের নতুনভাবে স্থাপনা আমাদের করে দেওয়া হোক, এই দাবি আমাদের। ধন্যবাদ।